চ' সেইদিনাখন আমি অলৰেডি ইমেজ ফৰ্মেশ্যন বাই কনকেভ মিৰৰ পঢ়িলোঁ ন, ত' মই ইয়াতে কি বুজাব বিচাৰিছোঁ যে কনকেভ মিৰৰ এটা অলৰেডি এটা স্ফেৰিকেল মিৰৰৰ পাৰ্ট আছিলে, মই সেইটো আগতেও কৈছোঁ। ত' যদি সি স্ফেৰিকেল মিৰৰ এটাৰ পাৰ্ট হয় ত' তাৰ চেণ্টাৰ অফ কাৰ্ভেচাৰটো মানে তাৰ চেণ্টাৰটো এইটো হয় আৰু তাৰ ফ'কাছটো এইটো হয়, ত' এইটো যদি তাৰ প'ল হয় ত' মোৰ যিটো ৰিফ্লেক্টিং চাৰ্ফেচ হয় এইটো এইটো ছাইড হয় ন, দিছ ছাইড ইজ মাই ৰিফ্লেক্টিং চাৰ্ফেচ, ভিতৰৰ ছাইডটো মোৰ ৰিফ্লেক্টিং চাৰ্ফেচ, ত' মোৰ ফ'কাছটো ইয়াৰ ভিতৰৰ ফালে পৰিছে আৰু চেণ্টাৰ অফ কাৰ্ভেচাৰটোও ভিতৰৰ ফালে পৰিছে। ফৰ কনভেক্স মিৰৰ মোৰ ৰিফ্লেক্টিং চাৰ্ফেচটো মোৰ এই আউটাৰ ছাইডটো হৈছে, ঠিক আছে, তেতিয়া মোৰ ফ'কাছটো তাৰ পিছফালে পৰিছে, চেণ্টাৰ অফ কাৰ্ভেচাৰটোও তাৰ পিছফালে পৰিছে। সো ওয়েন উই ড্র রে ডায়াগ্রাম ফর কনকেভ মিরর সরি কনভেক্স মিরর তোমার মিরর খানের যেটু ফোকাস হয় সদায় কি হয় তার পিছফালে পড়ে, ঠিক আছে, সো উই ড্র ইট অন দিস সাইড। তো তোমার ইয়াতে সাপোজ এট ইনফিনিটি ইমেজ টু এট ইনফিনিটি আছে, ঠিক আছে, ওয়েন দ্য ইমেজ ইজ এট ইনফিনিটি দ্য রেজ উইল কাম দিস ওয়ে অ্যান্ড আফটার রিফ্লেকশন অবভিয়াসলি ইট উইল ডিফ্লেক্ট, হ্যাঁ না, মানে কইছিল প্যারালাল রেজ যেটা আহে তেতিয়া আহি পেনে হি সদায় কি হয় ইট মুভস টুয়ার্ডস দ্য ফোকাস, সেইটো এটা আমার রুল আছিলে, কিন্তু ইয়াতে আমি চাব পাৰো যে আফটার প্যারালাল ইট ডাইভার্জ লাইক দিস, ওয়াই ইজ ইট ডাইভার্জিং বিকজ দিজ আর ডাইভার্জিং মিরর, ঠিক আছে, রেজ বিলাক ইয়াতে আহি পেনে সদায় ডাইভার্জ হয় বেলেগ ফালে গুছি যায়, বাট দিস ইজ কনভার্জিং মিরর, ইয়াতে কিয় কনভার্জ হয় বিকজ আফটার রেজ কাম ইট উইল ফোকাস অন ওয়ান পয়েন্ট দ্যাট ইজ ফোকাস টুর ফালে গুছি যায়, যেনেকে এই ফালে এনেকে, ঠিক আছে, বাট আমার এই ফোকাস টু যেটু আনটু ফালে আছে মিরর খনর, তো ইট উইল গো অ্যান্ড দিস ইজ অ্যান ইমাজিনারি লাইন দ্যাট উই ক্যান ড্র ওয়ের আওয়ার লাইনস আর পাসিং বাই, ঠিক আছে, আফটার রিফ্লেকশন অ্যাকচুয়ালি মোর লাইন টু ফোকাসেরে যাব, ঠিক আছে, দিস ইজ জাস্ট অ্যান ইমাজিনারি লাইন মানে দে অ্যাপিয়ার টু মিট, দে অ্যাপিয়ার টু মিট অ্যাট ফোকাস, ঠিক আছে, দে ডোন্ট মিট অ্যাট দি ফোকাস ইন রিয়েল বাট কনকেভ দে মিট অ্যাট দি ফোকাস ইন রিয়েল, ওয়ের অ্যাজ ইন কনভেক্স মিরর হোয়াট হ্যাপেন্স ইজ দে অ্যাপিয়ার টু মিট এট দি ফোকাস, আর অ্যাপিয়ার টু মিট মানে কি দ্য ইমেজ দ্যাট উইল বি ফর্মড ইজ নট রিয়েল ইট ইজ আ ভার্চুয়াল, দ্য ইমেজ ফর্মড ইজ আ ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে, আর যদি ইমেজ বিলাক ভার্চুয়াল হয় অ্যান্ড দ্য ইমেজ উইল বি ইরেক্ট, ওকে, অ্যান্ড ইট উইল বি অ্যান ইরেক্ট ইমেজ। তো মই আগতেও কৈছো যে রিয়েল ইমেজেস আর দোজ ইমেজেস ওয়ের you can take but you can hold those images in a screen. What I mean to say is suppose তুমি কনকেভ মিরর এখনরে ফটো মানে ইমেজ ক্যাপচার করে আছে, ঠিক আছে, তো ইমেজ টু যত ফর্ম হয়ে আছে তার যদি মই এখন কাগজ আনি পিনাই দি দিও বা এখন মই স্ক্রিন আনি দি দিছো তেতিয়া সেই স্ক্রিন খনত ফর্ম হব মোর ইমেজ টু, ঠিক আছে, বাট ফর এক্সাম্পল ইন আ প্লেন মিরর, প্লেন মিররত আমি দেখো যে ইমেজ এটা ফর্ম হয়ে আছে বাট পিছফালে একটা ডিস্টেন্সত ফর্ম হয়ে আছে দেখা পাও, কিন্তু মই যদি এখন স্ক্রিন লই তার পিছফালে গৈ পিনাই থিয় দিও উইল আই বি এবল টু সি কি মোর ইমেজ টু তাত গৈ পিনে স্ক্রিনত কভার করিবনে, দ্যাট উইল নেভার ডু, নকরে, তো দ্যাটস ওয়াই দ্যাট ইজ আ ভার্চুয়াল ইমেজ, তো ভার্চুয়াল ইমেজ টু তুমি স্ক্রিনত কেতিয়াও লব নোৱাৰা, বাট তোমার যেবিলাক রিয়েল ইমেজ আছে দোজ ইউ ক্যান অলওয়েজ টেক ইট ইন আ স্ক্রিন, ঠিক আছে, তো ইমেজ ফর্মেশন বাই কনভেক্স মিররত কি হয় দ্য ইমেজেস ফর্মড আর অলওয়েজ ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট, ঠিক আছে, এটু মনত রাখিবা, ওকে, এতিয়া মই তোমালোকক পঢ়াব বিচাৰিছো মিরর ফর্মুলা, ঠিক আছে, মিরর ফর্মুলাটোৰে আমি বহুত নিউমেৰিকেলছ সলভ কৰিব পাৰিম পিছলে, নিউমেৰিকেলছ বিলাক সলভ কৰিবৰ কাৰণে আমাৰ ভেৰি ইম্পৰ্টেণ্ট ফৰ্মুলা ইজ মিৰৰ ফৰ্মুলা, নাও আই ডোন্ট নো ইউ হেভ ৰেড ইট অৰ নট বাট দ্য মিৰৰ ফৰ্মুলা ইজ ওৱান বাই এফ ইজ ইকুৱেলছ টু ওৱান বাই ইউ প্লাছ ওৱান বাই ভি ৱেৰ এফ ইজ দি ফোকাল লেন্থ, ঠিক আছে, এফ ইজ দি
focal length, u is the distance of object from pole, and v is the distance of image from ঠিক আছে তো এই ফর্মুলাটো ডিরাইভেশন এটা আছে বাট ইন ইয়ার সিলেবাস ডিরাইভেশন ইজ নট রিকোয়ার্ড বলে মেনশন করা আছে সো উই ডোন্ট হ্যাভ টু বদার টু স্টাডি দ্য ডিরাইভেশন সো ফর ইউ ইউ জাস্ট হ্যাভ টু রিমেম্বার কি যেতিয়া মোর মিররর কোয়েশ্চনস আহিব ওয়েন দেয়ার উইল বি কোয়েশ্চনস অন ফাইন্ড আউট ওয়ার দি ইমেজ ইজ ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দি অবজেক্ট from the pole find out what is the distance of the image from the pole what is the height of the object so enuka dhoroner questions bilak jetia form koribo leibo mane solve koribo leibo you will have to use this formula aru ei image jetia ami form korim using this formula we have to consider some of the rules mane kisuman tomar sign conventions ase that you have to look into okay so moi sign conventions bilak dekhai disu what you have to follow always suppose this is the pole thik ase pole of the mirror ami hodai jitu ei to direction hoy ei to direction of hodai moi positive boli dhorim ar ei direction or opposite direction tuk moi hodai ki boli dhorim negative boli dhorim to pole or phale jitu goi ase towards the pole that direction I am taking it as positive direction thik ase now I have taken an image over here, sorry, object over here. So object two, a polar para, jitu distance at ase. This distance is called the distance is called the object distance, and it is represented by mu. After reflection, so murata image form hoise yate suppose. Thik hai? Yate mur image to form hoise. This will be my image distance. So suppose this is my f. So mur a f jitu hoy. This is my focal length. Thik ase? To eta bostu sua. Jetia mur a pole tu loisu. A pole tur pora. Moi e phale ahisu. Etu mur focus hoy. So this is a concave mirror. কনকেভ মিররত মোৰ ফোকাসটো সদায় পোলৰ পৰা এইফালে আহি আছে দ্যাট ইজ অপোজিট ডাইৰেকশ্যন এই ডাইৰেকশ্যনটো মই যদি পজিটিভ লৈছোঁ এইটোৰ এইফালৰ ডাইৰেকশ্যনটো অপোজিট ডাইৰেকশ্যন তো মোৰ ফোকাসটো অলৱেজ ফোকাল লেন্থ উইল বি নেগেটিভ ইন টাৰ্মছ অফ কনকেভ মিৰৰ কিপ ইন মাইণ্ড কনকেভ মিৰৰত মোৰ সদায় ফোকাস নেগেটিভ হ'ব ৱেৰাজ কনভেক্স মিৰৰত মোৰ ফোকাসটো কোনফালে থাকে বুলি কৈছোঁ এইফালে থাকে তো ইট ইজ আগেন গোয়িং অন দিস সাইড তো পজিটিভ সাইড সো কনভেক্স মিররত মোৰ ফোকাসটো পজিটিভ হয় ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড ওকে এতিয়া মোৰ ইমেজটো ইয়াত আছে তো ইমেজটো মোৰ যদি পোলৰ পৰা মই ক্যালকুলেট কৰো দ্যাট উইল বি নেগেটিভ আগেন ইমেজ ডিস্টেন্স উইল বি অলসো নেগেটিভ অবজেক্টটো ফর্ম হৈ পিনে যদি ইমেজটো এইফালে গুচি যায় তেতিয়াহলে দ্যাট উইল বি পজিটিভ বা যদি মোৰ মিরর খনর এফালে থাকে সাপোজ ইয়াতে মোর ইমেজ টু ফর্ম হইছে সো দিস উইল বি আগেন মাইনাস ভি সো দিস উই হ্যাভ টু টেক ইট থ্রু আ এক্সাম্পল বাট বিফোর দ্যাট লেট আস লুক ইনটু হোয়াট ইজ ম্যাগনিফিকেশন ঠিক আছে এখিনি মনত রাখিবা কনকেভ মিররর ফোকাস সদাই ফোকাল লেন্থ নেগেটিভ হয় আর কনকেভ কনভেক্স মিররর ফোকাল লেন্থ সদাই পজিটিভ হয় কিয় পজিটিভ হয় মই অলরেডি কইছো ফার্স্ট ড্রয়িং টু যেটু বনাইছিলো দুটা সার্কেল দিপ নাই তাত তুমি দেখিছিলা ফোকাস টু সদায় ব্যাক সাইড অফ দি মিরর তো ব্যাক সাইড অফ দি মিরর থাকিলে সদায় পোলর পড়া কি হইছে পোলর পড়া সদায় এফালে গৈছে তো এফালে যোৱাৰ লগে লগে তোমার সাইন টু পজিটিভ হৈ গৈছে হোয়ারাজ হিয়ার ইন কনকেভ মিরর পোলর পড়া সদায় এফালে আহিছে তো সাইন টু সদায় কি হৈ গৈছে নেগেটিভ হৈ গৈছে কিপ দ্যাট ইন মাইন্ড ওকে when we will solve a question it will be more clear but before that let me talk you what is magnification ঠিক আছে what is magnification
এতিয়া ম্যাগনিফিকেশন মানে কি হয়েছে, ইট ইজ দি মেজারমেন্ট থ্রু উইচ উই ক্যান সে হাউ লার্জ অর হাউ স্মল ইজ মাই ইমেজ উইথ রেসপেক্ট টু দি অবজেক্ট, মোর ইট ইজ দি মেজার অফ দি রেশিও বিটুইন দি সাইজ অফ ইমেজ বাই দি এন্ড দি ইমেজ এন্ড দি সাইজ অফ এটা অবজেক্ট লৈছো মই, ইট হেজ এ হাইট এইচ ও আৰু এইটোৰ ইমেজ টো ইফ আই সে ইট হেজ এ হাইট এইচ আই, তো এই লাইন ডালৰ ওপৰৰ ফালে যিটো তোমাৰ হাইট লৈছো, দ্যাট হাইট ইজ গোইং আবাভ দিছ প্রিন্সিপাল এক্সিস, সো উই উইল কনসিডার ইট পজিটিভ, ইফ ইট কমস বিলো দেন উই উইল কনসিডার ইট নেগেটিভ, এইটো ফালে মোৰ নেগেটিভ এইটো ফালে মোৰ পজিটিভ, কিপ দ্যাট ইন মাইন্ড। তো ম্যাগনিফিকেশন ইজ ওয়াট, ইট ইজ নাথিং বাট দি রেশিও অফ সাইজ অফ ইমেজ বাই দি সাইজ অফ অবজেক্ট। এইটোত আৰু এটা আছে দ্যাট ইউ ক্যান অলসো রাইট এজ হাইট এইচ আই বাই হাইট অফ অবজেক্ট, দ্যাট ইজ দ্য নেগেটিভ অফ v by u, ঠিক আছে, this is image distance by object distance, ঠিক আছে, তো তোমার ইয়াতে চাইলোয়া ইমেজ টু ইমেজ ডিস্টেন্স আর অবজেক্ট ডিস্টেন্স আর আগর একটা নেগেটিভ সাইন ইম্পর্টেন্ট হয়, দিস ইজ ফর ম্যাগনিফিকেশন অফ মিরর্স, ঠিক আছে, অফ মিরর্স লেন্সর আমি পিছলে পড়িম, এটা তোমার ম্যাগনিফিকেশন অফ মিরর্স, রিমেম্বর দি ফর্মুলা, ইট ইজ দ্য রেশিও বিটুইন দি সাইজ অফ ইমেজ অ্যান্ড দি সাইজ অফ অবজেক্ট, তোমার হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, সাপোজ ফর এক্সাম্পল হাইট অফ ইমেজ ইজ 5, হাইট অফ অবজেক্ট ইজ 10, ঠিক আছে, নাও হোয়াট ইজ এম, হোয়াট উইল বি ম্যাগনিফিকেশন, রিপ্রেজেন্ট করো এম এর, তো হাইট অফ ইমেজ ইজ 5, হাইট অফ অবজেক্ট ইজ 10, হাফ দ্যাট ইজ 0.5, তো ম্যাগনিফিকেশন যদি 0.5 হয় তো এইচ আই বাই এইচ নট ইজ ইকুয়ালস টু 0.5, তার মানে এইচ আই ইজ ইকুয়ালস টু 0.5 অফ এইচ নট, তার মানে কি এইটো লাইনে কি বুঝাই আছে, ইমেজ সরি হাইট অফ ইমেজ ইজ 0.5 টাইমস অফ হাইট অফ অবজেক্ট, ঠিক আছে, 0.5 টাইমস অফ হাইট অফ অবজেক্ট, তো এইটো যদি মোৰ ম্যাগনিফিকেশন 0.5 নহয়, ইফ ইট উড হ্যাভ বিন 1 বা 1.5, তেতিয়া কি হব, ইট উড বি হাইট অফ ইমেজ ইজ 1.5 টাইমস দ্যাট অফ হাইট অফ অবজেক্ট, সো কিপ দ্যাট ইন মাইন্ড কি ইফ এম ইজ লেস দেন 0, তেতিয়াহলে মোৰ ইফ এম ইজ অলওয়েজ লেস দেন 0, তার মানে কি মোৰ ইমেজ টু কি হয়, ইমেজ টু স্মলার হয়, হয়নে, ইমেজ টু স্মলার হয় দেন মাই অবজেক্ট, 0.5 যেনেকে এটু হাফ 1, 0.5 মানে কি হাফ অফ দি অবজেক্ট, ইয়াতো যেনেকে দিছো মই হাইট অফ ইমেজ ইজ 5, হাইট অফ অবজেক্ট ইজ 10, ইহঁতৰ এম টু মোৰ 0.5 আহিছিল, তো 0.5 মানে কি লেস দেন 1, লেস দেন 1 মানে কি, লেস দেন 1 মানে ইট ইজ স্মলার, ইট ইজ স্মলার, ওকে, গ্রেটার দেন 1, গ্রেটার দেন 1 হলে ইমেজ ইজ লার্জার, ইমেজ ইজ লার্জার, এটা তো ফাইন্ড আউট করব পারিছা সে বুঝিয়ে পাইছা, আর ইমেজ ইজ ইকুয়াল টু 1 হলে দে আর
ইকুয়াল ইন সাইজ, ঠিক আছে? অবজেক্ট অ্যান্ড ইমেজ আর ইকুয়াল ইন সাইজ, কিপ দিস ইন মাইন্ড, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইয়াৰ লগত এটা কথা আছে, যদি মোৰ ইমেজটো এম, যদি মই লিখিছো মাইনাছ থ্ৰী, সৰি মাইনাছ টু, বা এম ইজ ইকুৱেলছ টু প্লাছ থ্ৰী, হোৱাট ডাজ দিছ প্লাছ এণ্ড অৰ দিছ মাইনাছ চাইন প্ৰুভ মি? কিপ ইন মাইণ্ড, মাইনাছ যদি আগত থাকে, এইটো টু হয় থ্ৰী হয় ইট ডাজেণ্ট মেটাৰ, বা এইটো এম ইজ ইকুৱেলছ টু মাইনাছ অফ 0.5, ইট ডাজেণ্ট মেটাৰ। এইটো মানে তোমাৰ 0.5 মানে কি, ইট ইজ ডিমিনিছড, হয়নে? ইট ইজ ডিমিনিছড, দ্য ইমেজ ইজ ডিমিনিছড, এইটো মানে ডিমিনিছড। বাট ইয়াৰে আগত মাইনাছ চাইন আছে, তাতে মাইনাছ চাইনটোৱে ৰিপ্ৰেজেণ্ট কৰে ইট ইজ ইনভাৰ্টেড, ঠিক আছে? ইট ইজ ইনভাৰ্টেড, তো দিছ ইজ ইনভাৰ্টেড এনলাৰ্জড ইমেজ, এনলাৰ্জড, হোৱেৰ দিছ ইজ ইৰেক্ট এনলাৰ্জড। তো ইয়াৰ পৰাই আমি চাইজ ক'ব পাৰোঁ, ঠিক আছে? এতিয়া এটা কথা মনত ৰাখিবা, যদি মোৰ নেগেটিভ চাইন আহে তেতিয়াহ'লে ইট ইজ হোৱাট, ইনভাৰ্টেড, আৰু ইনভাৰ্টেডৰ লগত মই সদায় কৈছিলো ইট ইজ ৰিয়েল, মানে ৰিয়েল আৰু ইনভাৰ্টেড এটা নেচাৰ হয়, আৰু ভাৰ্চুৱেল আৰু ইৰেক্ট এই দুটা হেণ্ড ইন হেণ্ড যায়, হয়নে? তো মোৰ ইমেজটো মই ইয়াতে সেইদিনাখন কিয় ৰাখাইছো, ইমেজটো যদি নেগেটিভ হয়, নেগেটিভ হ'লে তাৰ মানে কি, ই তলৰ ফালে গৈছে হাইটটো তাৰ, তো তেতিয়াহলে ইমেজটো ইনভার্টেড ফর্ম হয়েছে, ইনভার্টেড ফর্ম হওয়া মানে ইট ইজ রিয়েল, আর ভার্চুয়াল যদি ফর্ম হয় তার মানে ইরেক্ট, ইরেক্ট হওয়া মানে কি সদায় কি ভার্চুয়াল ইমেজ, কিপ দ্যাট ইন মাইন্ড, ঠিক আছে? এটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ইফ ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু জিরো, অবজেক্ট এন্ড ইমেজ আর ইকুয়াল ইন সাইজ, ইফ ম্যাগনিফিকেশন ইজ জিরো, লেস দেন জিরো, দেন আমারা ইমেজ হয় ইট উইল বি ডিমিনিশড অর স্মলার দেন দি অবজেক্ট, ইফ ইট ইজ more than one that means image is larger than the object, aru jodi tar logot tumar sign convention related thake tetia hole if there is a negative to a magnification that means it is a real and inverted image, and if it is positive with added to a magnification then it will be an erect and enlarged image. Okay, I hope you have understood this much, aru baki moi questions next solve kori pinai dekha and belegeta video, thik ase? চলো।